মেয়েরা বেশি দিবে কেন মেয়েরা খায় বেশি কই আপনারা আমার কম আপনারা তো কমই দেন সমান সমান দেন এত করে যে বলি একটা মিষ্টি আমার জন্য আই দেন না আমরা লজ্জা করে খাই না আপনারা কি দিয়ে থাকে না বেশি করে কি কি তাই কেন তো পয়সা রাখছেন ভালো না এটা তার মাথায় চক্কর মারে তার হাতের এই জায়গায় চক্কর মারে আজকে আমাদের গ্রুপে একটা ইয়ে দিলাম লিংক দিলাম কেউ কিন্তু দিছিল ভাই লিংক লিংক আমি ক্লিক করেছিলাম কিন্তু কিছু ভালো মতো আসলো না হ্যাঁ আমি কিছু দেখতে পাই নাই দরকার হয় নাই দেওয়া হয় না লিংক আসলো না আসলো নাই আমি দিছিলাম যে আজকে আমাদের মিমকে মিমকে ডিম ডাকার ফলাফল দেখি আজাইরা ফালতু যত কাজকর্ম আছে সব আপনার পার্সোনাল মানুষের সাথে করবেন কে বলতো আমাদের তাকে আমাদের কেক তো নামবে
আমাদের প্ল্যান বলতে জান্নাতের তো কেক ছাড়া আর কিছু আমি যেটা মনে করি যে ঝড়ঝাপটা প্রথমে দিয়ে তাকে অধীর আগ্রহে টাকা দিবে দিবে বলবো যে তাহলে তোমরা হচ্ছে 9 জন তাই না টাকা দিবে শেষ এতটুকু টাকা দিলে আমাদের মাসের যেহেতু শেষ আমরা এখন স্যালারি পাই নাই সেটাও তো একটা বিবেচনার বিষয় 10 তারিখে কিন্তু স্যারটা তো একটু ভালো কিছুই হোক সেটার সাথে অল্প কিছুটার জন্য ভালো কিছু হইতেছে না মানে সবাই মিলে দিলে তো আমার মনে অনেক কিছু অনেক টাকার তো এখানে ফারাক না আমি বলতে চাচ্ছি যে কেকের সাথে কি যায় কেকের সাথে যাই তুমি যদি হালকা পাতলা করতে চাও মধ্যে মধ্যে না আমরা করছিলাম একটু চাউমিন রান্না করলাম মেরা মিনা চাউমিন রান্না করলাম পারেন আপনারা পারেন না কিন্তু ম্যাডাম রান্না করি এই জিনিসে কতবার খাবেন পরে হচ্ছে কি জানাত কি বলছে যে ভাইয়া থাকবে রবিবারে করো পরে আবার রবিবার তো তুমি থাকবা না বলো ওইটা পরের সপ্তাহে রবিবারে হবে মোটাই হোক কিন্তু না কি করা যায় আর অন্য কি খাবার খাওয়া যায় সাথে সকালে তো সকালে না সকালে হোক দুপুরে হোক সারাদিন ভাইয়ার জন্মদিন সারাদিন
সকালে না এসে এ আর বি এর মাঝখানে আচ্ছা আচ্ছা খুশি হয়ে লাঞ্চ টাইমটা লাঞ্চ টাইম হলে ইভেন লাঞ্চের পরেই এ আর বি এর মাঝখানে কাউকে আগে আসার দরকার নেই কারো অপেক্ষা করার দরকার নেই হালকা পাতলাও খাওয়া যায় পরে যেটা আসবে আমরা দুজন লাঞ্চ করার জন্য এবার একটা কাজ করো যে গরুর মাংস অনেকবার হয়েছে আমি রোস্ট করে ফেলো তাহলে একটু খরচ কমবে পানি ফোটানোটা অনেক সহজ কিন্তু আমি করতে চাই না কেন নয় আমি তো আমি বিয়েতে খাবার খেতে শুধু রোস্টই খাই আর কিছু খাই না খুবই কম মানে শুধু রোস্টের উপর দিয়ে চল রোস্ট অবশ্য ভালো হলে মানে খাওয়া যায় গরুর মাংস তো পছন্দ করি না তো করি না খাই আমার অন্য কিছু দেওয়া লাগবে না দুই তিনটা রোস্ট আসলে বলতে সিরিয়াসলি কমিউনিটি সেন্টারে তো ওরা তো হিসাব করে খাওয়ায় সেখানেও খাই আসছে মানুষ হচ্ছে আমরা তো খাওয়াতে তো সবাই থাকবো এটার মধ্যে ওই ছেলেকে ধরে নিই কারণ 10 তারিখ 7 দিন হয়ে যাবে সে ভালোই বুঝতে পারে আবহাওয়াটা দেওয়া উচিত তাকে বলা লাগবে যে ভাই একই ফ্যামিলি একই ফ্যামিলির মেম্বার সেক্ষেত্রে আমরা কতজন আমরা তো 9 জন আর 2 জন9 আর 5 14 জন ঠিক আছে এই 14 জন দিবে হচ্ছে টাকা ঠিক আছে
খাবে হচ্ছে 18 জন, আমরা অলওয়েজ 18 জন। মানে বার্থডে বার্থডে বলি বার্থডে বয়কেই খাওয়া হয় না। 18 জন